আমরা মারি আপনি দেশে পারে জালাড়ি দাদা চুরি করবে না ভাই না না ওনার পাশে একজন লোক উড়াইয়া দিলা হ্যাঁ ঠিক আছে স্টার আমার একটা দোকান অবশ্যই সব করো এখানে অনেক লোকজন আইয়া বসে জায়গাত গেলে কি কইবো নাকি আমার মোবাইল এজেন্ট থেকে চুরি হইলো আর মোবাইলের দোকানে পাও গেছে লোক তিন দিন পাও গেছে মোবাইল হারাইছে কি ভাবে আপনার মোবাইলে এখানে দিয়ে ভাই চা খাইছি তার টাকা দিছি মোবাইল পাই নাই দোকানে মোবাইল আলো কি ভাবে ঋণটা বন্ধ করে দিয়া মোবাইল বন্ধ রে কে করবো মোবাইল কি পাওয়া গেছে মোবাইলে যদি আমার হাতে বোঝাই দেয় না কিন্তু মোবাইলের দোকানে রিং বাজতেছে দোকানে রিং বাজতেছে হ্যাঁ তাহলে তো মামলা যাওয়ার দরকার কেটা দিছে আপনি কইতে পারেন না আমি তো আছি মনে হয় জেলের রূপে ফিরে আমি মনে করি যে বাঙালি দোকানে সামনে গেছি ওন দিকে ফোন দিয়েছি মোবাইল বন্ধ এখনো আয়া তারপর ফিন দিয়েছি যে মোবাইল রিং বাজে ওখান দিয়ে দোকানে রিং বাজতেছে এখন আপনি কী বলতে স্যার অনেক কী করা যায় না দেখেন যে জিনিসটা কী আছে আমার ওনার পাশে একজন বসায় উনি কাটা জিজ্ঞাসা করেন আপনার পাশে কে পাশে তো কত মানুষই থাকবে এই যে আপনি পাশে জেনে বসে আছে অনেকে উনি এই দোকানের কাস্টমার দোকানদারের বিয়ে আপনি তো সব মোবাইলটা ছিল যান উনি কি ছিল এই জায়গা হ্যাঁ উনি ছিল ৩-৩.৫ ছিল আপনি কি কারো সন্দেহ করেন সন্দেহ বলতে ভাই আমি মোবাইলের দোকানে রিং পাইছি কিন্তু মোবাইলে বন্ধ করলে কে আবার চালু করলে এই লোকটা আমি খুঁজতেছি ওনার পাশে যিনি আছে ওনার একটু চেক করে দেখেন তো দেখি ভাই আমি বললাম দোকানদার বুঝছেন ভাই ওনার পাশে একটা লোক আছে হ্যাঁ কারণ দোকান দোকানদার চুরি করবে না ভাই না না ওনার পাশে একজন লোক আছে আপনি ওনার একটু চেক করে দেখেন ওনার কাছে মোবাইলটা আছে কিনা একটু চেক করে দেখেন ভাই দয়া করে তা আপনার দোকানদার আপনাকে এটা বলেন যে ওনার আপনার আর একটা কাস্টমার ওনার চেক করে দেখবো আমরা হ্যাঁ আমরা এখানে আছি তো আমরা এখানে তিন চারজন আছি আমার সহকারে আমরা চারজন আছি হ্যাঁ এখানে যে ভাইয়ের মোবাইলটা হারানি গেছে এটা একটা ভাই আমার মতামত হলো যে ভাইয়ের মোবাইলটা হারানি গেছে এর পাশে আরেকজন ভাই বসা আছে হ্যাঁ তো ওনার একটু চেক করার জন্য আমি বলছিলাম ভাই আপনার মতামত অভিনয় অনুরোধ করছি ভাই আমি তো ওনার দোকানের ভিতরে মোবাইলটা রাখছি বাইরে তো রাখি নাই তাহলে একজন কি বাইরের কাস্টমারের একটা কথা ছিল রাস্তা থেকে নিয়েছে কিন্তু আমি দোকানের ভিতরে রাখতে চাকাছি টাকা দিছি এরপরে মোবাইলে অন অফ কীভাবে হইলো হ্যাঁ এই তো সব আমি তো বললাম ফোন দিয়েছি মোবাইল বন্ধ দৌড়ে এসে ওনারা স্বীকার করতেছেন মোবাইল কে রাখছে আবার ফোন দিয়েছি এই যে দোকানে দিন বাজে এখন আপনার তাহলে ওনার সাথে একটু কথা বলি কাকা আপনার কি মতামত আপনি কি ছিলেন যে সব মোবাইল রাখে যা আরে ভাই আমার কাছে বলছে আচ্ছা এখন দেখেন আমি যারা বললাম ভাই আমার ফোনটা দেন মোবাইল রিং দেবো ঠিক আছে মোবাইলটা বন্ধ কিন্তু আমি তো ওনার বলি নাই যে আমার ফোন হারাই গেছে ঠিক আছে এখন আসার পরে ওনারাই কইতেছে মোবাইল পাইছেন ওনারা যদি মোবাইল হয়তো আমি জিগাইলাম না কইলাম না কীভাবে বলতো যে মোবাইলটা হারাইছে ঠিক আছে কথা আমি তো আপনার বলি নাই যে আমার জিনিসটা হারানো গেছে আমার কাছে আপনার কাছে যদি কইতে পারি আমি একটা ফোন আছে আমি একটা কল দিতে পারি ঠিক আছে আমার ফোন যে হারানো সেটা বলি নাই ওনারাই কইতে ভাই ফোন পাইছেন মোবাইল পাইছেন তাহলে আমি কীভাবে বলতো আমার মোবাইল হারাইছে তারা যদি সে না গুপ্ত কর না করতো দেখেন আপনার বন্ধু বান্ধব আছে পাশাপাশি যারা আছে ওনাদেরকে জিগান দেখেন কি বলে না মোবাইল তো এখানে দোকানে রিং বাজতেছে মানে এটা কি করা যায় এখন আগে তো অস্বীকার করছে স্বীকার করে নাই মোবাইল আমি পাইছি মিষ্টি খাওয়াই দেবো ওই সময় হ্যাঁ মোবাইল বন্ধ করে একশো অস্বীকার করছে ঠিক আছে কেননা রিং বাজছে ধরা পড়ছে কেন সে না মিষ্টি খাওয়াই দিব আগে কথাটা স্বীকার করলো না ওই আগে স্বীকার করল না আপনার লোকের মজা লাগছে বুঝছে এখন যাই হোক ভিডিও আর বেশিক্ষণ বাড়াবো না তো এই ঘটনা হচ্ছে আপনি ওখানে ওনাদেরকে কিছু খাওয়াইয়া দেন তাহলে আপনার মোবাইলটা
ফেরত আইবো নাকি মিষ্টি খাওয়াই দিই আইমু হ্যাঁ না কি করবে আর যাইতে আপনার একটা জিনিস আছে এখন আপনার একটা দণ্ডি দিতে হইবো দণ্ডি দিতে হ্যাঁ এটা হলো আমার বন্ধু বান্ধবীর দিকে তো ভাই আমার যে কোনো ভাবে হোক বোধহয় আমার চেনে আচ্ছা আচ্ছা হয়তো আমি চিনি না করলাম ভাইর আসলে আচ্ছা ঠিক আছে তো ভাই যে কোনো ভাবে হোক আমার চেনে আচ্ছা হ্যাঁ তো এই কারণে ভাই আমারে ডাক দিছে আচ্ছা ঠিক আছে সুন্দর কথা আপনি ডাক দিছে এখন আপনি এটা সূক্ষ্ম বিচারটা ভাই কইরা দেন দয়া করে এখন দুই ভাইয়ের তারপরে দেখা যাক কি বিচার করা আচ্ছা যাই হোক আমাদের মোবাইলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে ভাইয়ের মোবাইলটা দিয়ে দেন যে নিয়ে থাকেন দিয়ে দেন ভাই আপনাকে কিছু খাবে আচ্ছা ভাই ভিডিওর মাধ্যমে দিয়ে দেন ভিডিওর মাধ্যমে হ্যাঁ সবাই সবাই দেখুক না ভিডিওর মাধ্যমে দিয়ে দেন হ্যাঁ ভিডিওর মাধ্যমে দিয়ে দেন যে আমাদের মোবাইলটা ভাগ আছে হ্যাঁ আপনারে দিচ্ছে ভাই ভাই আপনারে দিচ্ছে আপনি দেন আচ্ছা কেন আপনার মোবাইল দিচ্ছে তো হ্যাঁ দোকানদাররে দেন দোকানদাররে দেন মোবাইল দিচ্ছে তো ভাই হাতে দেন হাতে দেন হাতে দেন দোকানদারকে দেন ভাই মোবাইলের দোকানদার হাতে দেন দোকানদার আপনি নেন আপনি নিচ্ছে বন্ধু বান্ধব হিসেবে তো যাই হোক একখানে থাকলে আমরাও এরকম মজা আপনি দোকানদার হাতে দেন দোকানদার বাইরে বোঝাক দেন ভাই দোকানদার আপনি দেন মোবাইল দেন হাতে দেন দোকানদার ভাই আপনি হ্যাঁ জি বলেন আমার এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান আমার একটা দোকান অবশ্যই এখানে অনেক লোকজন আইয়া বসে অবশ্যই তো এক ভাইয়ের মোবাইলটা হারানি গেছে হ্যাঁ হারানি গেছে বলতে ভাইটা ঠিক গেছে আর কি বুঝছেন নি তো এটা আরেক ভাই পাইছে হ্যাঁ এখন পাওয়ার পরে এখন এই জিনিসটা আমার কাছে দিছে আমি যেন ওই ভাইয়ের এটা বুঝাইয়ে দিই হ্যাঁ সেই সুবাদে ওই মোবাইলটা আমি ভাইয়ের কাছে দিলে ভাই যেন আমার একটা আবদার আর কি এটা হ্যাঁ ভাই যেন যে ভাইরা পাইছে এই ভাইয়ের পিছনে যেন কিছু একটা খরচ করে অবশ্যই অবশ্যই আচ্ছা এই যে আমি মোবাইলটা ওই ভাইয়ের হাতে উঠাই দিলাম হ্যাঁ ঠিক আছে ওকে 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 তো যাই হোক প্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা এতবার ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ তো আমাদের এই ভাইয়ের মোবাইলটি আরা গেছিলো তো ভাই যান আপনি মোবাইল পাইছেন হ্যাঁ মোবাইল পাইছি ভাই তো এখন এই যে বাইরে আমরা সবাই যে এটা সিদ্ধান্ত করে দিলাম আপনি এটা কি করতে চান হ্যাঁ চোরের বিচার জানা হয়েছে আরে কই হয়েছে না চোরের এখন তো চোর হলো বন্ধু বন্ধু হ্যাঁ বন্ধু হলে চোর এটা স্বীকার করেছে ভাই খাওয়ামো আচ্ছা তো যাই হোক সবার উদ্দেশ্য করে তাহলে আপনার জিনিসটা পাইলেন সবার উদ্দেশ্য করে কিছু বলে বিদায় দিয়ে দেন হ্যাঁ ভাই আমি মোবাইলটা পাইছি এর জন্য ভাই ধন্যবাদ আমাকে মিষ্টি কি চা খাওয়াই দিবে বুঝতে হ্যাঁ খাওয়াই দিলাম আপনার নামটা কি আমার নাম মারিফ আপনি দেশে বাড়ি প্রিয় দর্শক ও প্রিয় আমার ভাই বোনেরা এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ভাবে আবারও আমি হাজির হয়ে যাবো আপনাদের মাঝে আর কে ফরিদ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ